নমস্কার, কেমন আছেন? জীবন যুদ্ধের লড়াই জারি আছে তো? প্রত্যেকটা মানুষ প্রতিদিন ছুটে চলেছেন জীবিকার তাগিদে, রোজগারের তাগিদে মানুষের লড়াই অব্যাহত আছে যুগ যুগ ধরে। টাকা আমাদের জীবনের এক অতি প্রয়োজনীয় জিনিস। আমরা আমাদের সংসারের বেসিক নিডগুলো পূরণ করার পর আমাদের টাকা সঞ্চিত রাখি ব্যাংকে, আমরা তাদের কাছে গচ্ছিত রাখি আমাদের রক্ত জল করা পরিশ্রমের উপার্জন। কিন্তু সেই রক্ত জল করা পরিশ্রমের উপার্জনের ওপর যদি কারো লোভী নজর পড়ে, কেউ যদি অন্যায়ভাবে কেড়ে নিতে চায় আমাদের সেই পরিশ্রমের টাকা, কি হবে তখন? মাথায় বাজ পড়ে তো, চোখে অন্ধকার দেখেন তো। বেশ, তাহলে এবার আরেকটু বেশি বিপদের কথা আপনাদেরকে বলি। জানেন তো, আজকাল আর শুধু মাথায় বন্দুক ঠেকিয়ে বা পেটে ছুরি ধরে টাকা কাটতে হয় না। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, প্রযুক্তি যত এগোচ্ছে, ততই উন্নত হচ্ছে অপরাধের বিজ্ঞান এবং অপরাধীর বুদ্ধি। পিস্তল, বোমা, ছুরি এসব নয়, প্রযুক্তির ব্যবহার করে বা বলা ভালো অপব্যবহার করে সে দিনে ডাকাতি করছে আজকাল। কিভাবে? তাহলে দেখুন, 26 বছর বয়সী সুদেষ্ণা রায়ের সঙ্গে ঠিক কি ঘটেছিল। আমি আপনাদের সঙ্গে থাকব, অনির্বাণ থাকব, আপনাদের সতর্ক করতে, হুঁশিয়ার করতে, হুঁশিয়ার বাংলা। আন্টি, আসছি তাহলে। টাটা। টাটা। সুদেষ্ণা, হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। বলুন না। দেখো, ও তো খুব ফাঁকিবাজ, তাই যদি তুমি একটু বেশি সময় ধরে পড়াতে তাহলে খুব ভালো হতো। আচ্ছা আন্টি, নেক্সট দিন থেকে তাই পড়াবো, আপনি তো চিন্তা করবেন না। দেখো, নিজের বোন মনে করে এইটুকু হেল্প করছো বলে বেশি মাইনে চাও না কিন্তু।